Hello friends, welcome to my channel Funny News TV. I am Shahrujaman Shagor, আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলছি আপনি সিঙ্গাপুরে কিভাবে সেটেল হবেন, আপনি সিঙ্গাপুরে কিভাবে পিআর পাবেন, আপনি সিঙ্গাপুরে কিভাবে নাগরিক হবেন। বন্ধুরা, সিঙ্গাপুরে যে স্বপ্নের দেশ আমরা সবাই জানি, তো এই দেশে আমরা কিভাবে পুরো জীবনের জন্য মানে সেটেল হতে পারি সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা হচ্ছে। বন্ধুরা, উন্নত জীবন ব্যবস্থা আর স্বাধীন মনোভাবের কারণে পৃথিবীর অনেক দেশের মানুষ সিঙ্গাপুরে সেটেল হতে চায়। তো বন্ধুরা, আজ আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব সিঙ্গাপুরে আপনি কিভাবে নাগরিক হতে পারেন, সিঙ্গাপুরে আপনি কিভাবে পিআর নিতে পারেন, আপনি সিঙ্গাপুরে কিভাবে সারা জীবন থাকতে পারেন। তো বন্ধুরা, রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখবেন, যদি স্কিপ করেন তাহলে আপনারই বুঝতে পারবেন না। সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টক টক করে নাড়িয়ে দিবেন। ডিয়ার ফ্রেন্ড, জাস্ট টেক এ ব্রেক ফর ইন্ট্রো, সঙ্গেই থাকুন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক ফানি নিউজ টিভি। কথা বলছি সিঙ্গাপুরের নাগরিকতা প্রসঙ্গে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখছি, সিঙ্গাপুরে কিন্তু আগে আপনাকে পিআর নিতে হবে, তারপর নাগরিকত্ব, তারপর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সো আজ আমি কথা বলছি সিঙ্গাপুরে পিআর নিতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, পিআর নিয়ে তারপরে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশান করতে হয়, এটা ম্যাক্সিমাম দেশেরই সেম সিস্টেম। তো সিঙ্গাপুরেও তাই, আপনাকে প্রথমে পিআর নিতে হবে, তারপর কিন্তু নাগরিকত্ব। তো ঠিক আছে বন্ধুরা, একটু বলে রাখি, বিয়ে করে বা সমাজে ভালো কাজ করে, বিজনেস করে বা স্টুডেন্ট যে কোনো মানে প্রফেশন থেকে কিন্তু আপনি পিআর নিতে পারেন। আপনার যদি সিঙ্গাপুরে ছোটো একটা বিজনেস থাকে বা আপনি সিঙ্গাপুরিয়ান কোনো মেয়েকে যদি বিয়ে করেন বা আপনি সিঙ্গাপুরে পড়াশোনা করার জন্য গেছেন, এই জিনিস এই জায়গাগুলিতে মানে এই 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 মানুষগুলি যারা এই প্রফেশনের সাথে জড়িত তারা কিন্তু খুব দ্রুত সিঙ্গাপুরে পিআর পেয়ে থাকে। যারা একটু কম টাকা স্যালারি পায় তাদের জন্য কিন্তু সিঙ্গাপুরের নাগরিকত্বটা একটু টাফ হয়ে যায়, এটা ন্যূনতম একটা ক্যাটাগরির মধ্যে। সিঙ্গাপুর আপনাকে মনে রাখতে হবে যে সিঙ্গাপুর আপনাকে তখন নাগরিকত্ব দিবে যখন বুঝবে যে আপনার দ্বারা সিঙ্গাপুরের কোনো উন্নতি সাধিত হচ্ছে, তো তখন কিন্তু আপনাকে খুব সহজেই তারা নাগরিকত্ব দিয়ে দিবে। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে কী কী ডকুমেন্টস লাগবে পিআরের জন্য আবেদন করার জন্য, তো আমি সেই ডকুমেন্টসগুলি একে একে বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে শুরু করছি। প্রথমে এক নম্বরে যেটা, পাস আইডি, ই পাস বা পাস বা স্টুডেন্ট পাস, আপনার কাছে যে কোনো একটা পাস থাকতে হবে, অর্থাৎ আইডি পাসওয়ার্ড যেটা আর কি, তো এটা অবশ্যই আপনার আছে এবং এটা থাকবে। আপনি যেহেতু সিঙ্গাপুরে আছেন তো আপনার কাছে অবশ্যই একটা পাস আইডি থাকবে। দ্বিতীয় নম্বরে, 6 মান্থ অফ পে স্লিপ, অর্থাৎ আপনি যে এই পিআরের জন্য আবেদন করতেছেন তো যদি $50 আপনাকে কিন্তু দিতে হবে গভর্নমেন্টকে, তো এই $50 দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা পে স্লিপ দেওয়া হবে, তো এই স্লিপটা 6 মান্থের মধ্যে হতে হবে। দেন 3 নম্বরে, আপডেট রিজুম। বন্ধুরা, আপডেট রিজুম বলতে আমরা বুঝি যে সিভি, অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত, তো এটা আপডেট হতে হবে কিন্তু, অর্থাৎ আপনার পূর্ণাঙ্গ তথ্য এবং আপনি যে সময় সিভিটা তৈরি করছেন সেই সময়কার পর্যন্ত তথ্য থাকতে হবে। 2 বছর আগে সিভি করে রেখেছেন সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। তো বন্ধুরা, 4 নম্বরে, বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের বার্থ সার্টিফিকেট। এরপর 5 নম্বরে, ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড, যেটাকে আপনি বলছেন ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, আপনি যে দেশে নাগরিক সে দেশে আপনার একটা অবশ্যই আইডি কার্ড আছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। 6 নম্বরে, ম্যারিজ সার্টিফিকেট বা ডিভোর্স সার্টিফিকেট, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেটার সার্টিফিকেট দিতে হবে, আপনি যদি ডিভোর্স হয়ে থাকেন তাহলে সেটারও সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। 7 নম্বরে, রেফারেল লেটার ফ্রম ইয়োর কোম্পানি, অর্থাৎ আপনি যেখানে জব করছেন সিঙ্গাপুরে সেই কোম্পানি থেকে আপনাকে একটা লেটার দিবে, লেটারে তারা লিখে দিবে যে আপনি যে কর্মটা আপনি ভালো কাজ করেন বা আপনি সৎ, এই জাতীয় ভালো কিছু তারা আপনাকে লিখে দিবে। 8 নম্বরে, রেফারেল লেটার ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ আরেকটা রেফারেল লেটার কিন্তু আপনার লাগবে যেটা সিঙ্গাপুরিয়ান কোনো একটা বন্ধু আপনাকে দিবে। মনে রাখতে হবে কোনো বন্ধু, আপনার রিলেটিভ বা আপনার ওয়াইফ বা এরকম কেউ দিলে কিন্তু হবে না, কারণ আপনার নিজের কেউ তো আপনাকে অবশ্যই ভালো বলে দিবে, ঠিক আছে না? তো আপনাকে দূরের কেউ, যে জাস্ট আপনার ফ্রেন্ড, এমন কারো রেফারেল লেটার লাগবে, সে জাস্ট লিখে দিবে যে ইউর অ্যাজ এ গুড ম্যান, ইউর অ্যাজ এ গুড পার্সন, আপনার আপনি স্বভাব চরিত্র অনেক ভালো বা আপনার মধ্যে কোয়ালিটি আছে, আপনি সিঙ্গাপুরের জন্য সিঙ্গাপুরের কল্যাণের জন্য অবদান রাখতে পারেন, এই জাতীয় কিছু ভালো ভালো কথা সেই ফ্রেন্ড কিন্তু আপনাকে লিখে দিবে। তো বন্ধুরা, 9 নম্বরে, এডুকেশনাল সার্টিফিকেট,
অর্থাৎ হায়ার এডুকেশন সার্টিফিকেট যদি আমি বলি, তো হায়ার এডুকেশন সার্টিফিকেট যারা স্টুডেন্ট তাদের বেলায় গ্রহণযোগ্য, যারা ওয়ার্ক করছেন ওখানে বা যারা জব ভিসা আছেন তারা তো ওখানে জবের পেপার্স তো দিবেই। তো তারপরেও সার্টিফিকেট জমা দেওয়াটা ভালো, আপনাদের যদি যার যে সার্টিফিকেট আছে, যে যে পর্যন্ত স্টাডি করেছেন সে সেই পর্যন্ত সার্টিফিকেট জমা দিবেন। বন্ধুরা, 10 নম্বরে রিসিপ্ট অফ ভলেন্টিয়ার সার্ভিস, অর্থাৎ ভলেন্টিয়ার সার্ভিস বলতে আমরা বুঝি যে আপনি কোনো ভলেন্টিয়ার অর্গানাইজেশান যারা স্বেচ্ছায় শ্রম দেয় বা যারা নন প্রফিটেবল অর্গানাইজেশান, যে যে অর্গানাইজেশানগুলি আছে সিঙ্গাপুরে গভর্নমেন্ট স্বীকৃত এমন কোনো অর্গানাইজেশানে আপনি স্বেচ্ছায় শ্রম দিয়েছেন তার স্লিপ। অর্থাৎ সিঙ্গাপুরে অনেক অর্গানাইজেশান আছে যেখানে আপনি যে যদি বলেন যে আমি আপনাদের এখানে ফ্রিতে বা স্বেচ্ছায় শ্রম দিতে চাই তো আপনি দিতে পারবেন। তো আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা শ্রম দিলেন, দেওয়ার পরে তারা কিন্তু আপনাকে ওই দুই যেটুকু সময় শ্রম দিচ্ছেন ওইটা লিখে আপনাকে কিন্তু একটা স্লিপ দিয়ে দিবে। তো এই স্লিপ আপনি দুই তিনবার কাজ করলেন, দুই তিনটা স্লিপ অ্যাটাচড অ্যারেঞ্জ করলেন, এগুলি কিন্তু আপনি আপনার এই পুরো পেপারসের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো 11 নম্বরে ব্লাড ডোনেশান, তো ব্লাড ডোনেশান তো রক্তদান বুঝি আমরা, আপনি সিঙ্গাপুরে রক্ত দিয়েছেন কতবার তার স্লিপ। আপনি যদি কোনো ক্লিনিকে যেয়ে রক্ত দেন তাহলে তারাও আপনাকে স্লিপ দিবে, তো এই স্লিপটা কিন্তু সেখানে অ্যাটাচ করতে হবে। বন্ধুরা মনে রাখতে হবে যে এই পুরো কাগজগুলি কিন্তু আপনার যে কাগজগুলি বাংলায় লেখা তা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং রোটারাইজ করতে হবে এবং এই সব পেপারসগুলি কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে, কারণ আপনাকে কিন্তু এগুলি অনলাইনে সাবমিট করতে হবে। বন্ধুরা অনলাইনে সাবমিট করতে হবে, অর্থাৎ সিঙ্গাপুরে যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে কিন্তু যে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই এই ফর্মটা পেয়ে যাবেন। তো এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে সঙ্গে সঙ্গে, কিন্তু এই সব পেপারস, এই যে 10টা ডকুমেন্ট, এই 10টা ডকুমেন্টের স্ক্যান পেপারও কিন্তু সেখানে সাবমিট করতে হবে। তো মনে রাখতে হবে যে সবগুলি কিন্তু স্ক্যান করে রাখতে হবে। বন্ধুরা আমি আমি একটা বিষয় পরামর্শ দিতে পারি, সেটা হলো আপনি মূলত সিঙ্গাপুরের জন্য কি করেছেন, অর্থাৎ আপনি আপনি সিঙ্গাপুরে সিঙ্গাপুরের যে মূলত সেই দেশে আপনি আছেন, তো এই দেশটাকে ডেভেলপ করার জন্য আপনার কি অবদান আছে, আপনার মধ্যে কি দক্ষতা আছে বা আপনি কি দিতে পারেন এই দেশটিকে, তার উপর কিন্তু ডিপেন্ড করে। আপনি আপনি যদি ভালো কিছু দিতে পারেন, আপনি যদি কোয়ালিটিফুল হন তাহলে কিন্তু খুব সহজেই তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। বন্ধুরা সিঙ্গাপুর কিন্তু পুরো পৃথিবীর মধ্যে, নট অনলি এশিয়া, পুরো পৃথিবীর মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য উন্নত দেশ, এবং আমরা সবাই জানি যে তাদের জীবন ব্যবস্থা অনেক উন্নত এবং অন্যান্য আমাদের যে থার্ড ক্লাস যে কান্ট্রিগুলি আছে এটা থেকে তারা অনেক 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 হাজার গুণে ভালো। তো তারা তাদের তাদের দেশে আপনাকে নাগরিকত্বা দিবে, তো আপনার মধ্যে তো কিছু কোয়ালিটি থাকতে হবে তাই না? তো তারা মূলত যে জিনিসটা দেখে সেটা হচ্ছে আপনি সিঙ্গাপুরের জন্য কী করতে পারেন সেটা। তো যদি আপনি বিজনেস করেন তাহলে তো আপনি বিজনেস করলে আপনার বিজনেসের যে সেখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স নিবে, তো এটা কিন্তু তাদের একটা উন্নতির বা ভালো কিছু। বা আপনি যদি তাদের সে ম্যারি করেন, বন্ধুরা সিঙ্গাপুরে জন্মহার অনেক কম, তো যে কারণে কিন্তু তারা প্রতি বছর প্রায় 30,000 নাগরিককে, বিভিন্ন দেশের নাগরিককে নাগরিককে কিন্তু তাদের দেশে সিটিজেনশিপ দেয় সাধারণত। তো বন্ধুরা এটা কিন্তু অনেক ইজি একটা ব্যাপার, যদি আপনি এই পেপারসগুলি রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনিও সিঙ্গাপুরের নাগরিক পিআর নিতে পারেন, আর পিআর নিলেই তো নাগরিক হতে পারবেন এটাই স্বাভাবিক। তো পিআর নেওয়ার পরে আর বেঁধে থাকে না নাগরিকত্বটা। তো আমি এটাই বলবো যে এই আপনি সেখানে থাকছেন দেন আস্তে আস্তে এই পেপার, যে 12টা পেপারস আমি বললাম, আমি আবার একটু রিপ্লেস মানে রি আরেকবার বলে দিচ্ছি যে কী কী পেপারস, 11টা পেপারস। বন্ধুরা পাস আইডি, ই পাস বা স্পাস বা স্টুডেন্ট পাস, যে কোনো আইডি পাসওয়ার্ড লাগবে আপনার। 2 নম্বরে লাগবে 6 মান্থ অফ পে স্লিপ, 3 নম্বরে আপডেট রিজিউম, 4 নম্বরে বার্থ সার্টিফিকেট, 5 নম্বরে ন্যাশনাল আইডি কার্ড, 6 নম্বরে ম্যারিজ বা ডিভোর্স সার্টিফিকেট, 7 নম্বরে রেফারেল লেটার ইউর কোম্পানি, 8 নম্বরে রেফারেল লেটার ইউর ফ্রেন্ড, 9 নম্বরে এডুকেশনাল সার্টিফিকেট, 10 নম্বরে রিসিপ্ট অফ ভলেন্টিয়ার সার্ভিস, 11 নম্বরে ব্লাড ডোনেশান রিসিপ্ট। তো এই পেপারগুলি কিন্তু বন্ধুরা আপনাকে কালেক্ট করতে হবে। তো এই এই পেপারগুলি কালেক্ট করার পরেই কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজ আমি আর দেরি করছি না, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোথাও আপনাদের বুঝতে বাকি থাকে, যদি কোথাও গ্যাপ থেকে যায় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, যদি এটা নিয়ে আবার কোনো ভিডিও বানানোর দরকার হয় আমি অবশ্যই বানাবো। বন্ধুরা তো সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এই ধরনের বিভিন্ন দেশে কীভাবে সেটেল হওয়া যায়, বিভিন্ন দেশে কীভাবে নাগরিকত্ব পাওয়া যায় এই ধরনের ভিডিও আমি করে থাকি। আপনারা যদি চান যে বিশ্বের অন্য কোনো দেশে যে নাগরিকত্ব নেবেন বা অন্য কোনো দেশে যে পিআর নেবেন সেটেল হতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, কারণ আপনি যদি বেল বাটনটি ক্লিক করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও যখনই আমি আপডেট করব তখন সর্বপ্রথম কিন্তু আপনার কাছেই যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, এই পর্যন্ত।